আমরা আশা করি বর্তমান সরকার তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। কিন্তু ইতিমধ্যে আমরা কিছু ব্যতিক্রম কিছু অসুবিধা দেখতে পাচ্ছি। শিক্ষা কমিশন গঠন করা হয়েছে, এই দেশের শতকরা 99% মানুষ নাস্তিক, তাই না? কি তাহলে কি আস্তিক? আস্তিক আস্তে করে বলতেছে, দেখো না তাহলে বই পড়াবা। এদেশের মানুষ কি নাস্তিক? আস্তিক আস্তিক। তাহলে আস্তিকদের প্রতিনিধিত্ব সেই শিক্ষা কমিশনের নেই কেন? সেখানে কেন চিহ্নিত কিছু লোককে বসানো হয়েছে যারা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সাধারণ মানুষের কোনো চেতনাই বুঝতে পারে না, এদেরকে কেন এখানে দেওয়া হয়? আমরা চাই তাদেরকে এখান থেকে সাফ করে দেওয়া হয়। তারা তাদের যে ময়দানে ছিল ওখানে যে কাজ করুক, আমাদের আপত্তি নেই। তাদের সৌদা তারা বিক্রি করতে থাকুক, জনগণ তাদের প্রোডাক্ট কিনলে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু জাতির গাড়ে তাদেরকে বসতে দেওয়া যাবে না। এদের হাতে এই জাতির জন্য কল্যাণকর কোনো শিক্ষা ব্যবস্থার রূপরেখা তৈরি হতে পারে না। শিক্ষা ব্যবস্থার রূপরেখা প্রণয়নের জন্য সেই মানুষদেরকে দিতে হবে যারা জাতীয় চেতনা ধারণ করে, যারা এই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করে, তাদেরকে এখানে বসাতে হবে। সম্মানিত ভাইরা, আমি অনুরোধ করব সরকারকে, চলার পথে এরকম বড় কোনো দুর্ঘটনা ঘটানো উচিত হবে না। আমরা বলছি না তারা ক্ষমতায় থাকবে না, তারা দেশের সেবা করবে। ধরে নিলাম সেবা, সেটা কতদিন? আমরা বলেছি যৌক্তিক সময়, বলে যে এটা তো একটা অনির্দিষ্ট অনিশ্চিত কথা। সুনির্দিষ্ট কি? আপনারা কি নির্বাচনের কোনো রোডম্যাপ ঘোষণা করবেন? আমরা বলি হ্যাঁ আমরা করব। তবে তার আগে আরেকটা রোডম্যাপ আমরা ঘোষণা করতে চাই, এটি হচ্ছে সংস্কারের রোডম্যাপ। কি কি জিনিস তারা সংস্কার করবেন আর কি কতটুকু সময়ের ভিতরে তারা সংস্কার করবেন, এইটা নিয়ে আমরা চাই যে সরকার অংশীদারের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগে বসুক, বসে একটা জাতীয় ঐক্যের মাধ্যমে এই সংস্কারের রোডম্যাপ তৈরি হবে। এই রোডম্যাপ যখন তৈরি হবে এবং সফলভাবে বাস্তবায়ন হবে, তার হাত ধরেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে ইনশাআল্লাহ। যদি সংস্কার আন্দোলন সফল হয় তাহলে জাতি একটা সুস্থ ক্রেডিবল ইলেকশন পাবে ইনশাআল্লাহ। কিন্তু সংস্কারের কাজটা যদি সুষ্ঠুভাবে সম্পন্ন না হয়, সেই নির্বাচন দিয়ে জাতির কোনো উপকার হবে। একটা দুর্যোগের পর আরেকটা দুর্যোগের গর্তেই জাতি পড়ে যাওয়ার আশঙ্কা আছে।